ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। Let's celebrate your second promotion. Yeah. Cheers. Cheers. You know, eta goto ek bochore amar ditiyo bar promotion. Ar ei sob kichu ami amar porishram diye peyechi. Oh, hello Mr. Mukesh. I agree je tumi onek porishram korecho. But don't forget. Je Boibhav sir ke khushi kore tomar promotion letter er signature ta kintu ami koriyechhilam. আর তুমি খুব ভালো করেই জানো যে বৈভব স্যারকে কিভাবে খুশি করতে হয়। তাই জন্যই তো আমার তোমার মতন বউ চাই। তাহলে করে ফেলো বিয়েটা, কি আটকাচ্ছে? শুধু একটা লিগ্যাল প্রবলেম আছে, তা না হলে তো আমরা এতদিনে পেপার আর ফাইল রেখে দিয়েছো তো? Yes sir. আরে ভাই, আরে বাবা, কেন বারবার ফোন করছে বলো তো? এমনিতে এত লেট হয়ে গেছি আমি। নিশ্চয়ই কোনো দরকারি কাজ আছে। হ্যালো। আরে মুকেশ, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ বাবা বলো না। আমি বৌমাকে নিয়ে আসছি তোর কাছে। আরে বাবা বাবা, আমি দু চার দিনের জন্য বাইরে যাচ্ছি যে। আরে এখন তো বাড়িতে আছিস তুই, দরজাটা খোল। দরজা দরজা? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। বাবা এসো না ভেতরে। আরে বৌমার থেকে কিছু শিখে নিতে পারতিস, পা ছুঁয়ে প্রণাম করবি না নাকি? বেঁচে থাক বাবা। আরে আমি তো শুধু বৌমাকে ছাড়তে এসেছি, আর এমনিতেও রাত 8টার গাড়িতে আমাকে ফিরে যেতে হবে। নমস্কার। বেঁচে থাকো বাবা। নমস্কার বৌদি। আরে বাবা, এত দূর থেকে এসছো যখন তখন দু চার দিন থেকে যাও না। আরে বাবা, ফসল কাটা হচ্ছে, যাওয়া খুব প্রয়োজন, সময় পেলে এসে থেকে যাব। তাহলে ফসল কাটার পরেই আসতে পারতে। আরে এক বছর হয়ে গেছে বিয়ের, তোর তো কোনো সময়ই নেই। বৌমাকে আর কতদিন আমাদের কাছে রাখবো? বেচারি বারবার করে আমাকে বলছে তোর কাছে আসবে, তাই ওকে নিয়ে চলে এলাম। নরেশ, ওই ফাইলগুলো আমাকে দিয়ে দাও। ওকে স্যার। আর ব্যাগটা নিয়ে ভেতরে রেখে দাও। বাবা, এই সময় আমি অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি, তাই আমি নরেশকে তোমার কাছে রেখে যাচ্ছি, আর আমি না আসা অব্দিও তোমার খেয়াল রাখবে, ঠিক আছে? আমাকে কেমন লাগছে? ভালো লাগছে তোমাকে, একদম পরীর মতন। কিন্তু তুমি না,
দেখো ড্রেস পরলেই শুধু হয় না, তার জন্য অ্যাটিটিউডের প্রয়োজন আছে। অ্যাটিটিউড ওটা কি? দেখলে তো বাবা কোন জন্তুর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আমি তো বুঝতেই পারি না যে হাত থেকে কি করে রেহাই পাবো। তুমি ওর আশার আনন্দের নেক্সট সানডে একটা পার্টি দাও, বাকিটা আমি সামলে নেব। এটা আর কি? এটাই যেটা তুমি চেয়েছিলে, ডিভোর্সের পেপার। ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটা শর্ত আছে আমার। এলিমির জন্য 50 লাখ টাকা, থাকার জন্য এই বাড়িটাই, আর তোমার অর্ধেক স্যালারি, আর বিয়ের সময় আমার বাবা মা তোমাকে যতগুলো গয়না দিয়েছিল ওইগুলো সব ফেরত চাই। সবকিছুই এতে লেখা আছে, ভালো করে মন দিয়ে পড়ে নিও। করো না এরকম আমার সাথে, করো না। আমি তোমার কাছে হাত জোর করছি, আমার সাথে এরকম করো না, করো না, ছেড়ে দাও, করো না বলছি। ও